আগামী 9 তারিখ ব্যারাকপুর রেল স্টেশনের সামনে আয়োজিত হতে চলেছে তৃণমূল কংগ্রেসের জনসভা। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। 29শে ডিসেম্বর বিজেপির তরফে টিটাগড় ব্রহ্মস্থান থেকে খড়দা পর্যন্ত এক মিছিলের আয়োজন করা হয়। যে মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, বাবুল সুপ্রিয়, সৌমিত্র খাঁ, অর্জুন সিংয়ের মতন বিজেপি নেতৃত্ব। সেই মিছিলের পর থেকেই রাজনৈতিকভাবে সরগরম হয়ে রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের রাজনীতি। এবার তৃণমূল কংগ্রেসের তরফে আগামী 9ই জানুয়ারি কর্মসূচি নেওয়া হয়েছে ব্যারাকপুরে। ব্যারাকপুর রেলস্টেশনের সামনে এক জনসভার আয়োজন করা হয়েছে। যে জনসভায় উপস্থিত থাকবেন উত্তর চব্বিশ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক, নির্মল ঘোষ, তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, প্রাক্তন মন্ত্রী মদন মিত্র, সুজাতা খাঁ সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এই জনসভার বিষয়ে জানালেন ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক তথা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম দাস। আর একটা মিটিং আছে 9 তারিখে, সেটাতে আমাদের রাজ্যের কিছু নেতৃত্ব আমাদের এখানে আসবে। কি কি আসার কথা রয়েছে? যেমন কল্যাণ ব্যানার্জি আসবেন, মদন মিত্র থাকবেন, সৌগত রায় থাকবেন, এবং এখন একজন মহিলা নেত্রী জয়েন করেছে বিজেপি থেকে, সুজাতা খাঁ, উনিও থাকবেন। এটা কোন জায়গায়? এটা ব্যারাকপুরেই। লোকেশন কি? এখন ব্যারাকপুর স্টেশন। এটা কি বিজেপির যে সভা হলো এবং মিছিল হলো তার পাল্টা কি? না না, ব্যারাকপুরের মিটিংটা তো আমাদের আগে থাকতেই সিদ্ধান্ত ছিল। আর এখন তো আমরা বিভিন্ন জায়গাতেই মিছে, এই যে কদিন আগে তো এই বিজেপির আগেই তো আমরা ইয়েতে করলাম, পানিহাটিতে একটা মিটিং করলাম, এই খড়দা বিধানসভা ওয়ারি তো আমাদের মিটিং হচ্ছে ওই দিনকে, ভাটপাড়াতেও 9 তারিখে ভাটপাড়াতেও একটা মিটিং আছে, এই একই মিটিং, ওখানে 5টায়, এখানে 2:30। আর মিটিং তো লাগাতার আমাদের হচ্ছে। তারপর আমাদের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন প্রোগ্রামে, যে বঙ্গধ্বনি যাত্রা এতদিন গেল সেটা সমাপ্তি অনুষ্ঠান হলো, এখন দুয়ারে দুয়ারে সরকার চলছে, তারপর এবার পাড়ায় পাড়ায় সমাধান, সেগুলি এটা তো প্রতিনিয়ত প্রোগ্রাম তো চলছেই।